বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটা এমন কীটনাশক যেটা আমাদের গাছে সব রকমের পোকামাকড় যেমন অ্যাফিডস মাইলস বা শুয়োপোকা ক্যাটারপিলার বলুন বা আপনাদের সাদা মাছি হোক বা কালো মাছি হোক মিলিবাগস হোক যত রকমের আমাদের যে আমরা এই যে যে টবে গার্ডেনিং করি তাদের কিন্তু এইগুলো সমস্যা দেখা যায় যে পাতার রসগুলো চুষে নিচ্ছে পোকামাকড় বা কুড়ির রসগুলো চুষে নিচ্ছে বা গাছের ওপরে কুড়ির মাথার কাছে একদম সাদা সাদা পোকা লেগে আছে তো এই সবের জন্য এক টাই আপনাদেরকে কীটনাশক আমি আজকে যেটা শেয়ার করব সেটা আপনাদের সব জিনিসের উপরে কিন্তু ভালোভাবে কাজ করবে আর সেগুলো আপনারা সেই স্প্রেটা যদি কীটনাশকের করবেন তাহলে আপনাদের সেই সমস্যাগুলো দেখতে পাবেন না আর গাছটা কিন্তু খুব ভালোভাবে মানে থাকবে কোনো রকম মানে পোকামাকড়ের আক্রমণ দেখতে পাবেন না যে মাকড়গুলো থাকে সেগুলো কম দেখতে পাবে যত রকমের এই পাতা যে রসগুলো চুষে খেয়ে নেয় সেটাই বেশিরভাগ আমাদের গাছের কিন্তু সমস্যা দেখতে পাওয়া যায় যে কুড়ির রসগুলো চুষে চুষে খেয়ে নিচ্ছে আর আমাদের দেখা যাচ্ছে হয়তো ফুল ফুটছেই না তো এই ধরনের যে সমস্যা কারণ কি আমরা বেশিরভাগই লোক এরকমই একটা কীটনাশক চাই যে সেটা স্প্রে করলাম আর আমাদের গাছের ওই সমস্যাটা জন্য আর না থাকে তো আমি আজকে আপনাদের সঙ্গে এমনই একটা কীটনাশক শেয়ার করব তো চলুন স্টার্ট করা যাক আজকের ভিডিও তার আগে নমস্কার বন্ধুরা আমি প্রিয়া আর আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি বন্ধুরা যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটাকেও টিপে দিন তাহলে আপনারা আমার এই ধরনের ভিডিও সবার আগে দেখতে পাবেন তো চলুন স্টার্ট করা যাক আজকের এই ভিডিও বন্ধুরা যারাই এই গাছপালা বাড়িতে লাগায় তাদের কিন্তু এই যে কীটনাশক যে কোনো একটা ভালো কীটনাশক আমাদের কাছে থাকা কিন্তু খুবই দরকার যাতে আমরা আমাদের গাছে কোনো রকম ধরুন অ্যাফিডস লাগলো বা মিলিবাক্স লাগলো বা ক্যাটার পিলার হলো বা পোকার লেগে গেলো গাছে তো সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি তো এখানে আমি আজকে দেখাচ্ছি আপনাদের যেটা আমাদের বাজেটেও আসবে মানে অনেক বেশি দামও যেন না থাকে তো এখানে আমি রোগার বলে যে ইনসেকটিসাইড বা কীটনাশক এটা এটা একশো গ্রামের দাম মাত্র একশো দশ টাকায় আমি কিনে নিয়ে এসেছিলাম লোকাল মার্কেটের থেকেই কিনে নিয়ে এসেছি আর আমি প্রথমে বলে দিই যে এটা কোনো পেড প্রমোশন নয় আমি নিজের গাছে এগুলো ব্যবহার করি তারপরে ভালো রেজাল্ট পাই তখন আপনাদের সঙ্গেও শেয়ার করি তো এই যে যে কীটনাশকটা আপনারা দেখছেন এটা মানে খুব ভালোভাবেই কাজ করে এই রোগার বলুন বা ট্যাপগার বলুন এটা মানে এত ভালোভাবে কাজ করে আর আপনার অনেক বেশি ব্যবহারও করতে হবে না এটাকে মানে আপনারা যদি নিম তেল আপনাদের গাছে ব্যবহার করছেন তাহলে আপনাদের প্রত্যেক সপ্তাহে কিন্তু ব্যবহার করতে হবে কিন্তু এই যে যে ট্যাপগার আছে বা আপনার ধরুন রোগার আমি আজকে রোগারেরটা বলছি রোগার এই দুটো এক রকমেরই কাজ করে বেশিরভাগ তো এর মধ্যে যেটা থাকে রোগের ডাই মেথেডস থার্টি ইসি কীটনাশক এই নাম বলে আপনারা সার্চ করলেই পেয়ে যাবেন আর এটা হলো সত্যিকারেরই মানে আপনাদের গাছে যদি পোকামাকড়ের আগের থেকেই আক্রমণ হয়ে গেছে আর আপনাদের গাছে হয়তো ফুল ফুটছে না মানে রস চুষে খেয়ে নিচ্ছে পাতার নিচে হয়তো সাদা একটা জাল মতো দেখতে পাচ্ছেন মানে পোকামাকড়ের ডিম দিয়ে দিচ্ছে তো সেই ক্ষেত্রেও আপনারা এই কীটনাশক যদি ব্যবহার করবেন তাহলে আপনাদের কিন্তু সব গাছ কিন্তু খুব ভালো থাকবে তো কিভাবে ব্যবহার করতে হবে কতটা ব্যবহার করতে হবে কোন সময় ব্যবহার করতে হবে সব কিছু এই ভিডিওতে আমি কিন্তু আপনাদেরকে দেখাবো করে তো বেশি না মাত্র দু এম এল মতোই আপনাদের কিন্তু এটা নিতে হবে এক লিটার জলে মানে কোয়ান্টিটিটাও কিন্তু খুব কম আর খুব ভালোভাবে মানে খুব স্ট্রং এটা কাজ করে আমাদের গাছের উপরে এবার বলবো যে এটা আপনারা যে কোনোই কীটনাশক আপনারা আপনাদের গাছে যখন স্প্রে করছেন তো চেষ্টা করবেন যে বিকেলবেলা বা সন্ধ্যার টাইম যখন হয় মানে রোদটা যখন পড়ে যায় তারপরে স্প্রে করুন সকালবেলার দিকে কিন্তু স্প্রে করবেন না চেষ্টা করবেন কারণ আমাদের গাছ বিকেলের দিকেই বেশিরভাগ দেখা যায় যে পোকামাকড়ের আক্রমণ হয় যতটা আপনারা পাতার ওপরে গাছের ওপরে স্প্রে করছেন গাছের নিচের দিকটাও কিন্তু স্প্রে করা দরকার কারণ কি গাছের যে পাতাগুলো থাকে তার নিচেও কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে জাল মতো হয়ে গেছে বা দেখা যাচ্ছে রস চুষে যাচ্ছে পাতার তো একটা ফুটো মতো হয়ে যায় অনেক সময় তো এই সব সমস্যাগুলো আমরা দেখতে পাই তো সব জিনিসের জন্য কিন্তু এই একটা রোগের যে কীটনাশকটা আছে এটা আপনারা ব্যবহার করতে পারবেন আমি প্রথমেই আপনাদেরকে দামটা বলে দিয়েছি অনলাইনও আপনারা নিতে পারবেন এটা সব ওয়েবসাইটেই পাওয়া যায় আর আপনারা লোকাল মার্কেটেও পেয়ে যাবেন তো চলুন এর প্যাকিংটা দেখে নিন প্যাকিংটা এইরকমই এসছে মানে এটা অ্যালমিনিয়ামের বোতল আছে আর ওপরে একটা প্লাস্টিকের সিল করা আছে তো ওটাকে ওপেন করে নিচ্ছি আর এটা হলো মানে অ্যালমিনিয়ামেরই ঢাকনা ওপরে প্লাস্টিকের একটা মানে মেজারমেন্ট কাপ আছে তো মেজারমেন্ট কাপ যেটা আছে যেটা পাঁচ এম থেকে স্টার্ট তো আমাদের শুধুমাত্র দু এম মাত্র লাগবে তো এত বড় মেজারমেন্ট কাপ আমাদের দরকারও পড়বে না কারণ আমরা এক লিটারই হয়তো তৈরি করব তো এক লিটারের দু এম এল থাকে তো আমি এই জন্য ছোটো একটা কাপ মেজারমেন্ট কাপ আমার আছে আলাদা রাখা তো সেটা দিয়েই আমি কিন্তু মেপে আপনাদেরকে দেখাবো তো প্রথমে কিন্তু আমাদের এই যে যে অ্যালুমিনিয়ামের যে বোতলগুলো থাকে এটি এইগুলোকে একটু খোলা একটু মানে অসুবিধা হয় তো খুব মানে আপনারা সাবধানভাবে খুলবেন তো আমি এটাকে খুলে নিয়েছি দেখতে পাচ্ছেন আর ভেতরে প্লাস্টিকের ঢাকনা আছে তো আমি এবার এই ছোট্ট একটা মেজারমেন্ট কাপ আমার বাড়িতে যেটা রাখা ছিল সেটাতেই আমি দু এম মতো নেব তো দু এম এল এক লিটার জল আমি এখানে স্প্রে বোতলে ভরে নিয়েছি আর এটাতেই আমি কিন্তু যখন এটা নিচ্ছি তারপরে এটাতে ভরবো তো এর কালারটা আমি যেটা বলে দিচ্ছি এর একটা যে কোনো বেশিরভাগই কীটনাশক দেখা যায় একটা সাদা রঙ আসে তো এটারও মনে হচ্ছে ওরকমই সাদা একটা রঙ আসবে দেখুন আপনাদের কারণ আমি এটা আগেও অনেকবার ব্যবহার করেছি তো দেখুন একটা মানে সাদা রঙের একটা রঙ হয়ে যায় আর ভালো খুব সাবধানভাবে এটাকে আবার বন্ধ করে কিন্তু গুছিয়ে রেখে দেবেন কারণ যেহেতু এটা পয়জেন তো সেই জন্য বাচ্চাদের থেকে তো অবশ্যই দূরে রাখবেন আর আপনাদের কাছে যদি কুকুর বিড়াল কিছু থাকে তো তাদের থেকেও কিন্তু দূরেই রাখবেন এবার বন্ধুরা ভালো করে স্প্রে করতে হবে আমাদের যত রকম গাছ আছে এবার কোন গাছে এটা স্প্রে করতে পারবেন তো যত রকম গাছ আছে ইনডোর হোক আউটডোর হোক বা আপনাদের ফুলের ফলের বা ভেজিটেবল যেত রকমের গাছ আছে সব গাছেই কিন্তু স্প্রে করতে পারবেন কিন্তু চেষ্টা এটা করবেন যে যখন আপনারা সবজি গাছে স্প্রে করছেন তো যখনই আপনারা কোনো সবজি হারভেস্ট করবেন তো তার অন্তত এক সপ্তাহ আগে এটা স্প্রে করবেন কারণ তারপরে যে যখন আপনারা সবজি তুলবেন তো অন্তত এক সপ্তাহ পরে তুলবেন তাহলে কোনো রকম অসুবিধা হবে না আপনাদেরও আর যেটা ইনডোর আউটডোর হোক বা আপনাদের ফুলের গাছে তো কোনো রকম সমস্যা হয় না স্প্রে করলে খুব ভালোই থাকে গাছগুলো কুড়ি দিনে একবার স্প্রে করবেন আর যদি আপনাদের গাছে মানে আগের থেকেই পোকামাকড়ের আক্রমণ হয়ে গেছে তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু আজকে স্প্রে করেছেন আবার দুদিন পর আবার স্প্রে করবেন আবার দুদিন পর স্প্রে করবেন তিনটে স্প্রে করার পরে আপনাদের যে গাছটাতে মানে পোকামাকড়ের অনেক বেশি আক্রমণ হয়ে গেছে শুধু সেই গাছটাতে এরকম করতে হবে তারপরে আপনারা রেগুলার আবার কুড়ি দিন পর পর স্প্রে করুন মাসে আপনারা কুড়ি দিনে একবার যদি করবেন তাহলে আপনাদের গাছে কোনো রকম পোকামাকড়ো দেখা যাবে না তো এটাই আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করতে চাইছিলাম কারণ আমি এই কীটনাশকটা ব্যবহার করি এইটা হলো কনফিডার হলো তেল হলো এই ধরনের স্প্রে করি কিন্তু সব থেকে দেখলাম এটা রিজনেবল তো আমি এটা কিন্তু আগেও দুটো বোতল ইউজ করা হয়ে গেছে আমার গাছে কারণ প্রত্যেক আমি কুড়ি দিন অন্তর স্প্রে করি তো সব রকম গাছেই করতে হয় তো এটাই হলো আমার আজকের এই ভিডিও যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক আর শেয়ার করা একদম ভুলবেন না আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকানটাকেও টিপে দিন তাহলে আপনারা আমার এই ধরনের ভিডিও সবার আগে দেখতে পাবেন আর ভিডিও টা দেখার জন্য ধন্যবাদ